ক্যারিব্যাগের জন্য দাম নেওয়ার অপরাধে চন্ডীগড় কনজিউমার ডিসপিউট রিড্রেসাল ফোরাম বিগ কাছ থেকে জরিমানা ধার্য করল কাজে গাফিলতির কারণের জন্য এই রিটেল স্টোরের থেকে এগারো হাজার পাঁচশো আঠেরো টাকা জরিমানা ধার্য করল এসডিআরসি পাঁচকুলার বাসিন্দা সৌরভ কুমারের থেকে ক্যারি ব্যাগ বাবদ আঠেরো টাকা চাবাতে তিনি কনজিউমার ডিসপিউট রিড্রেসাল ফোরামে অভিযোগ দায়ের করেন তিনি তার অভিযোগে জানান একুশে ফেব্রুয়ারি তিনি কিছু জিনিসপত্র কেনার জন্য বিগ বাজারে গিয়েছিলেন কিন্তু সেখানে ক্যারি ব্যাগের জন্য আলাদা করে টাকা দিতে বলা হয় তাকে তিনি দিতে অস্বীকার করেন এবং ক্যাশিয়ারকে জানান তেনে তিনি এসডিআরসিতে অভিযোগ দায়ের করেন যদিও সেখানকার কর্তৃপক্ষ এই অভিযোগ মানতে চাননি কনজিউমার ফোরাম তারপরে তাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানা একটি শুধুমাত্র অসতর্কতা নয় কাজে গাফিলতিও বটে সারা দেশ জুড়ে বিগ বাজারের অসংখ্য স্টোর রয়েছে এবং সেখানে অনেক মানুষ যান কেনাকাটা করার জন্য সেখান থেকে লাভ করার পরেও সামান্য ক্যারি ব্যাগের জন্য কেন কে দাম দিতে হবে এটি শুধুমাত্র অসতর্কতাই নয় চূড়ান্ত রকমের কাজে গাফিলতি বলেও এসডিআরসি এক বিবৃতিতে জানায়